नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि। आगत 60 दिन आपनि चान आर नाई चान घटे जाबे शारीरिक सम्पर्क, भूलेओ एमन पाप करबेन ना, सावधान। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি সকল সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করতে চলেছি। আগত 60 দিন অর্থাৎ 2 মাস তাদের জীবনে অতি লজ্জাজনক ও অতি নোংরাজনক একটি ঘটনা ঘটতে পারে, তাই আমি তাদের আগে থেকে সজাগ করে দিচ্ছি। তারা যেন কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়, তারা এই পাপ যেন না করে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশি জগতের সবচেয়ে পবিত্র রাশি। সিংহ রাশি সৎ, সিংহ রাশি আদর্শবান। সিংহ রাশির জাতক জাতিকারা সকলের সঙ্গে মেলামেশা করতে খুব একটা পছন্দ করেন না। এরা গম্ভীর হন, এরা নিজেদের আত্মনির্ভরশীলতাকে পছন্দ করেন, এরা কখনো কারোর কাছে মাথা নত করেন না। সেই সিংহ রাশি নারীকে মায়ের চোখে দেখেন, নারীকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি করেন। সেই সিংহ রাশিদের আমি বলবো, গ্রহের ফেরে আপনাদের জীবনে একটি খুবই খারাপ দিন আসতে চলেছে। আগত 60টা দিন আপনার জীবনে যে কোনো একটা দিন এমন কিছু ঘটনা ঘটে যাবে যা আপনি প্রত্যাশা করেন না, যা আপনি স্বপ্নেও ভাবেননি। কী ঘটনা ঘটবে? কোনো মহিলার সঙ্গে বা কোনো পুরুষের সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি মহিলা হন সিংহ রাশির, কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক, আপনি যদি কোনো পুরুষ হন কোনো মহিলার সম্পর্কে আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারেন। এটি অবশ্যই অনৈতিক, এটি অবশ্যই অপবিত্র। আপনি নিজস্ব স্বামী, নিজস্ব স্ত্রী এবং নিজের মানুষের সঙ্গ ছাড়া অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক অবশ্যই একটি ভয়াবহ পাপ। এবার আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন, কেন এমন ঘটনা ঘটবে, কি কারণ, এর প্রধান কারণ অবশ্যই সিংহ রাশির অধিপতি রবি। রবি বর্তমানে সিংহতেই আছে, কিন্তু 17 তারিখ চলে গেলে সিংহতে আর রবি থাকবে না, রবি চলে যাবে কন্যায়। কন্যায় রবি থাকবে অবশ্যই আরও একটা মাস, সেপ্টেম্বর 17 থেকে অক্টোবর 17। কিন্তু অক্টোবর 17-র পর রবি হয়ে যাবে নিচস্থ, রবি থাকবে তুলায়। অর্থাৎ 17 অক্টোবরের পর সিংহ রাশির ক্ষেত্রে এই ঘটনা ঘটা অতি স্বাভাবিক। রবি নিচস্থ হয়ে যাওয়ার ফলে সিংহ রাশিরা কলঙ্কিত হবে, রবি নিচস্থ হয়ে যাওয়ার ফলে সিংহ রাশির মান সম্মান মিশে যেতে পারে, তাদের জীবনে বদনাম চলে আসতে পারে। তাই সিংহ রাশিরা অবশ্যই এখন থেকে সজাগ হন, এখন থেকেই নিজেদের আত্মপ্রত্যয় করতে শিখুন। কোনোভাবে আপনি নিজের মর্যাদা লঙ্ঘন করবেন না, কোনোভাবে আপনি নিজেকে কারোর কাছে বিক্রি করবেন না, কোনোভাবে আপনি নিজের অবশ্যই মানসিক যে চরিত্র সেই চরিত্রকে অপস্খলন করতে দেবেন না। কারণ সিংহ রাশি জগতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাশি, রবির পাওয়ার এরা চলে। রবির শক্তি সিংহ রাশির শক্তি, রবির তেজ সিংহ রাশির তেজ। রবি সিংহ রাশিকে উন্নতির পথে নিয়ে যায়, রবি সিংহ রাশিকে সর্বোচ্চ পদ দিয়ে থাকে। কিন্তু সেই রবি যখন অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি নিচস্থ হয়ে যাবে, তখন সিংহ রাশি তারা বদনামের ভাগী হতে পারে।
তারা দিনাদারদের কাছে নানা ধরনের অপযশ পেতে পারে। এমনকি কোনো মহিলা বা কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে। তাই আমি সিংহ রাশি ও সিংহ লগ্নের প্রত্যেক মানুষকে জানালাম, আপনারা অবশ্যই এই সাতটা দিন একটুখানি নিজেদেরকে সামলে রাখবেন, যাতে এমন কোনো কাজ গ্রহরা না করিয়ে বসে আপনাকে দিয়ে, যার বদনাম আপনাকে দীর্ঘদিন পেতে হয়, যার জন্যে সমাজের কাছে আপনার সম্মান জলাঞ্জলি চলে যায়, যার জন্যে আপনি সকলের কাছে অবশ্যই সম্মানিত না হয়ে কলঙ্কিত হয়ে যান। তাই আপনি শারীরিক সম্পর্ক তৈরি করুন শুধুমাত্র নিজের আপন মানুষের সঙ্গে, কোনো অচেনা পুরুষ বা কোনো অচেনা মহিলার প্রলোভনে পা দেবেন না। কোনো অচেনা জায়গায় আপনি অবশ্যই গেলেও নিজেকে সেফটি রাখার চেষ্টা করুন। কোনোভাবে কোনো অচেনা ব্যক্তির প্রতি আপনি কোনোভাবেই আসক্ত হবেন না। তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা এই সাতটা দিন আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং নিজেদেরকে কলঙ্কমুক্ত রাখবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।